আসসালামু আলাইকুম, আমি নিঝুম চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে অতিরিক্ত গরম পড়েছে, তাই আমি আম ভর্তা বানিয়েছি। তো আম অনেক টক ছিল, তো ভাবলাম যে আসুন আমরা আমটা ভর্তা করি, আর তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি অনেকগুলো আম নিয়েছি, 2 কেজি আম নিয়েছি, কারণ আমি আম আচার আমের আচার বানাবো বলে। সেখান থেকে আমি 2টা আম নিব ভর্তা করার জন্য। তো এখানে আমি 2টা আম ছিলে নিয়েছি, ছিলে নিয়ে আমি এখন ওটাকে এই আম কাটার কাটা দিয়ে কুচি কুচি করে নিব। এখন কুচি কুচি করে তারপর আমি ভর্তা করব। আমি ভেবেছিলাম আমটা একটু মিষ্টি হবে, কিন্তু মিষ্টি না, অতিরিক্ত টক। তো আসুন তাহলে কুচি করে নিই। আমটা যত কুচি করবেন ততই আমটা খেতে মজা হবে। আম ভর্তা তো আম ভর্তার মতোই হতে হবে। তো আমি কুচি করে নিয়েছি এভাবে, 2টা আমি কুচি করে নিয়েছি। 2টা আম কুচি করার পর অল্প একটু আম হয়েছে, যাক আমি ভাবলাম একটু মুখে দিয়ে দেখি। ও মাই গড, যেই টক! সেখানে আমি 1টা কাঁচামরিচ দিব। তো আমি কাঁচামরিচটা কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম ভিতরে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। চিনি দিয়ে দিব, আমি 1.5 চামচ চিনি দিব। চিনি দেওয়ার পর আমি ভেবেছিলাম যে না মিষ্টি একটু মিষ্টি হবে, চিনি দেওয়ার পরও দেখি অনেক টক, প্রচুর টক। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে তারপরে আমি ভালো করে একটু কচলিয়ে নেব। হ্যাঁ, আমার এখন আমি এর ভেতর দিয়ে দেব কাসন্তি। কাসন্তি দিয়ে দিলে এই আম মাখাবার কাসন্তি দিব না আর কি, হয় তাই আমি কাসন্তি দিয়ে দিলাম। এখন আমি আর একটু ভালো করে মেখে নিব। দেখে মুখে পানি চলে আসছে, আমি এখনই খাবো। দেখুন হয়ে গেল আমার আম ভর্তা, মজাদার, এত মজা খেতে আসলে। তো আমার ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।